করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে পঞ্চম দিনের মতো ময়মনসিংহে 30 সালে লকডাউনের শীতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে রাত কিংবা দিনে কোনো প্রকার যানবাহন চলাচল করতে পারছে না। ত্রিশাল পৌরবাজারে দোকানপাট বন্ধ রয়েছে। পুলিশ সেনাবাহিনী লকডাউন সফল করতে পরিশ্রম করে যাচ্ছেন। ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার ভূমি তরিকুল ইসলাম লকডাউন সফল করতে নির্লসভাবে মাঠে কাজ করছেন। যারা সরকারি বিধিনিষেধ অমান্য করে অবাধে দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখেন তাদের গুনতে হচ্ছে মোটা অঙ্কের জরিমানা। ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, লকডাউন সময়ে অযথা যারা ঘর থেকে বাহির হচ্ছেন তাদের জরিমানা করা হচ্ছে, যারা নিয়ম ভাঙার চেষ্টা করছে তাদের অর্থদণ্ড দেওয়া হচ্ছে। মাঠে কাজ করছেন সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও স্বেচ্ছাসেবী সংগঠনের লোকজন। মোস্তাফিজুর রহমান আরও জানান, ত্রিশাল উপজেলার প্রতিটি ইউনিয়নে জনসাধারণকে বিধিনিষেধ মানাতে পাড়া মহল্লায় কঠোর অভিযান পরিচালনা করা হচ্ছে। তো ত্রিশাল উপজেলায় এখানে বাংলাদেশ সেনাবাহিনী, র্যাবের পক্ষ থেকে টহল আছে, পুলিশ বিভাগ এবং স্বেচ্ছাসেবীরা তারা মানুষের সচেতনতার জন্য কাজ করে যাচ্ছে। আর অযথা যাতে কেউ ঘর থেকে না বের হয় প্রয়োজন ছাড়া, সেই বিষয় নিশ্চিত করার জন্য সবাই টহল দিচ্ছে। এবং এই ক্ষেত্রে বিশেষ তারা কেউ অযৌক্তিকভাবে অযথায় বের হচ্ছে, তাদেরকে শাস্তির আওতায় আনা হচ্ছে, তাদের অর্থদণ্ড হচ্ছে। তো চতুর্থ দিনও পরিবেশ লোকজন যথেষ্ট পরিমাণে সরকার নির্দেশ মানে ঘরে থাকছে, কেউ কেউ চেষ্টা করছে নিয়ম ভাঙার, তাদের জন্য শাস্তির বিধান করা হচ্ছে।